8/6 2021 বার হলো মঙ্গলবার। আজকে রাশিফল, আজকে রাশিফলে কি আছে মানুষের ভাগ্যে? আজকে চন্দ্র ভরণী নক্ষত্রে আছে, অর্থাৎ শুক্রের নক্ষত্রে মেষ রাশিতে, এবং আজকের তিথি হলো ত্রয়োদশী তিথি, অর্থাৎ একদিন পরে হচ্ছে অমাবস্যা পড়বে। আজকে দেখা যাচ্ছে মেষ রাশির জীবনে অনেক কিছু পরিবর্তন আসবে, যেমন অনেক সুখ আসবে আপনার জীবনে, আপনি মানসিকভাবে অনেক চঞ্চল ভাব কেটে যাবে, মানসিক স্থিতি পাবেন এবং সর্বোপরি খুব আমোদ প্রমোদ করতে পারবেন। যারা বিশেষ করে কোনো ব্যবসায়ী আছে, যেমন স্বর্ণ ব্যবসায়ী, মিষ্টান্ন ব্যবসায়ী, দুধের ব্যবসায়ী, এদের কিন্তু প্রচণ্ড ভালো যাবে। যারা কোনো হীরার ব্যবসা করেন বা প্লাটিনামের ব্যবসা করেন, কোনো ধাতুর ব্যবসা করেন, তাদের কিন্তু ভীষণ ভালো আজকের দিনটা। যে কোনো ব্যবসায়ীদের শুভ, বিশেষ করে কিন্তু এই রিলেটেড ব্যবসায়ীদের অত্যন্ত ভালো। স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত ভালো হবে, পারিবারিক সুখ বজায় থাকবে। আজকে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের কোনো ঘটনা কিন্তু ঘটতে পারে, শুভ অনুষ্ঠানের কোনো সুযোগ আসতে পারে যারা মেষ রাশির জাতক বা জাতিকা আছে। বৃষ রাশির মানুষ আজকে অনেক ত্রাণ আপনি দান করতে পারেন, মানুষ অসহায় মানুষদেরকে কোনো কিছু সাহায্য করতে পারেন। আজকে অসহায় দুর্গত মানুষদের পাশে আপনি হয়তো দাঁড়াবেন, আজকে আপনার অনুগ্রহ কেউ লাভ করতে পারে, অর্থাৎ যারাই কোনো বিপদে আছে বা কোনো অসুবিধায় পড়েছে তাদের পাশে কিন্তু আজকে আপনি ভ্রাতা হিসাবে আবির্ভাব হবেন। একটা ভালো মানসিকতা আপনার মধ্যে আজকে লক্ষ্য করা যাচ্ছে যারা বৃষ রাশির মানুষ। তাছাড়া চটজলদি আজকে বেশ কিছু অর্থ আপনার কাছে চলে আসতে পারে, হঠাৎ করে কিছু অর্থও চলে আসতে পারে। মিথুন রাশি, অন্যায় অত্যাচার মিথ্যা এইগুলো থেকে নিজেকে রক্ষা করুন। আপনার বিরুদ্ধে কেউ কোনো ষড়যন্ত্র করতে পারে, কোনো মামলা করতে পারে অন্যায়ভাবে, কোনো মিথ্যাভাবে। অনেক সময় মানুষ যেমন মিথ্যাভাবে ফাঁসিয়ে দেয়, তো এই জাতীয় জিনিসগুলো থেকে মিথুন রাশির মানুষের কিন্তু একটু নিজেকে সেভ করতে হবে, নিজেকে রক্ষা করতে হবে। যারা শত্রু আছে তাদের থেকে সাবধানে থাকতে হবে যাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে। কর্কট রাশির মানুষদের উপরে আজকে কিন্তু আপনার শত্রুরা কোনো তন্ত্রক্রিয়া, কোনো কালা জাদু, এই ধরনের কোনো কিছু নানান রকমের ক্রিয়া কর্ম খারাপ কিছু করতে পারে। তো কর্কট রাশির মানুষের যথেষ্ট সচেতন হওয়া প্রয়োজন, বিশেষ করে কিছু শত্রু থাকে মানুষের যারা কিন্তু নানানভাবে মানুষের ক্ষতি করে, তো সেই সব জায়গা থেকে নিজেকেও রক্ষা করার প্রয়োজন আছে যারা কর্কট রাশির মানুষ। সিংহ রাশির মানুষের আজকে বেশ কিছু অর্থ আসবে, গবাদি পশু, হাঁস মুরগি, কোনো বাণিজ্যিকভাবে কোনো চাষ আবাদ থেকে, অর্থাৎ আপনি কিছু অর্থের মুখ দেখবেন, কোনো পাওনা টাকা আজকে ফেরত পেতে পারেন, এরকম কোনো অর্থ কিন্তু আজকে আপনার কাছে কিন্তু চলে আসার সম্ভাবনা যথেষ্ট আছে, অর্থাৎ হঠাৎ করে কিছু অর্থ আজকে আপনি পেয়ে গেলেন যারা সিংহ রাশির মানুষ। কন্যা রাশি, আপনার যোগাযোগের কারণে অনেক মানুষের কিন্তু আজকে ভালো হবে, অর্থাৎ আপনি কোনো মানুষের বিপদে আপনি একটু ভালোভাবে যোগাযোগ করে দিলেন, মিডিল ম্যান হিসাবে আজকে আপনি কাজ করবেন। যারা ব্রোকার হিসাবে কাজ করেন তাদেরও ভালো, ফ্ল্যাট বাড়ি এই জাতীয় ব্যবসা কিন্তু যথেষ্ট ভালো হবে। যারা প্রমোটিং লাইনে আছেন তাদেরও যথেষ্ট ভালো, মিডিল ম্যান হিসাবে যারা কাজ করেন বা সেলস ম্যান হিসাবে যারা কাজ করেন তাদের কিন্তু যথেষ্ট ভালো যাবে আজকে যারা কন্যা রাশি। তুলা রাশির মানুষের বাড়িতে কোনো পারিবারিক অশান্তি শুরু হতে পারে, পরিবারের কোনো সদস্যের সাথে আপনার মতের অমিল হতে পারে, কোনো একজন মানুষের কাজের জায়গা নিয়ে কোনো ডিস্টার্ব হতে পারে আপনার পরিবারে, এই ধরনের কোনো সমস্যা কিন্তু আপনি পোহাতে পারেন যারা কিন্তু তুলা রাশির জাতক বা জাতিকা। বৃশ্চিক রাশির মানুষের কোনো বাড়ির কোনো পোষা জীবজন্তু বা হাঁস মুরগি বা পশুপালন এই জাতীয় কোনো কিছু নিয়ে আপনি খুব চিন্তা বা চিন্তিত থাকতে পারেন, অর্থাৎ আপনার কোনো প্রিয় জিনিস বা শখের কোনো জিনিস যদি হারিয়ে যায় বা তার যদি কোনো অসুবিধা হয়, মানুষ যেরকম কষ্ট পায় সেরকম হতে পারে। যাদের প্রেমিক প্রেমিকা আছেন তাদের কিন্তু ভালোবাসা ভেঙে যেতে পারে বা ভালোবাসা অলরেডি ভেঙে গেছে, সেটা নিয়েও আপনি বেশ চিন্তিত আছেন, অর্থাৎ কোনো একটা বিষয় নিয়ে যেটা আপনার অত্যন্ত প্রিয় সেই বিষয় নিয়ে আপনি কিন্তু মনমরা হয়ে থাকতে পারেন। ধনুরাশি, বাড়িতে কন্যা সন্তান থাকলে, বিবাহযোগ্য কন্যা সন্তান থাকলে তার বিয়ের কোনো যোগাযোগ আসবে, অর্থাৎ বিয়ের ক্ষেত্রে কিন্তু অনেকটা আজকে এগিয়ে, একথা বলা যায় যারা ধনুরাশির জাতক জাতিকা, বিয়ের জায়গাটা ঠিক হবে, অর্থাৎ বিবাহযোগ্য যারা যেসব সন্তান আছে তাদের কিন্তু বিয়ের জায়গাটা কিন্তু খুব দ্রুত আসবে যারা কিন্তু ধনুরাশির জাতক বা জাতিকা। তাছাড়াও নতুন করে কর্মের সূত্রপাত কিছু হতে পারে,
পড়াশোনার ক্ষেত্রেও যথেষ্ট ভালো লক্ষ্য করা যাচ্ছে ইতিবাচক। যারা ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে পড়াশোনা করছে, ডাক্তারি পেশাটাকে বেছে নিয়েছে, তাদের জীবনে অতিরিক্ত অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। মকর রাশি, আজকে না চাইতে আপনি অনেক কিছু পেতে পারেন। কোনো ফাটকা ইনকাম, কোনো স্টক, মিউচুয়াল ফান্ড বা এই জাতীয় কোনো থেকে আপনি ডিভিডেন্ড বা বোনাস হিসাবে কিছু পেতে পারেন। আপনার কোম্পানি থেকেও কোনো কিছু বোনাস হিসেবে কিছু পেতে পারেন, অর্থাৎ এক্সট্রা কিছু পয়সা বা অর্থ বা অন্য কোনো জিনিস আপনি আজকে পেতে পারেন যারা মকর রাশির মানুষ। এই মন্দার মধ্যেও কিন্তু আপনার কিন্তু ভালো কিছু আজকে হতে পারে, আশা করা যায় এই কথা, যারা মকর রাশির জাতক জাতিকা আছে। কুম্ভ রাশি, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত থাকতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকে, তাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার ব্যাপার থাকবে, সেটা নিয়ে আপনি কিছুটা হতাশাজনক হয়ে যেতে পারেন। পরিবারের কোনো সদস্যের পিছনেও কিন্তু বেশ কিছু অর্থ আপনার বেরিয়ে যেতে পারে যারা কুম্ভ রাশির মানুষ। মীন রাশি, আপনার চটজলদি কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, সিদ্ধান্ত মিনিমাম 2-3 দিন পরে নিন। যদি কোনো দেখা যাচ্ছে আপনি একটা বাড়ি কিনবেন বা একটা জমি কিনবেন বা একটা ফ্ল্যাট কিনবেন বা কোনো ব্যবসায়ী কোনো চুক্তি করতে চাইছেন বা যে কোনোভাবে একটা লোন নিতে চাইছেন, এই ধরনের যে কোনো বিষয় আপনি 2 দিন অন্তত মিনিমাম চিন্তা করুন। আজকে কোনো ভালো কোনো চুক্তি কিন্তু না করা ভালো, আজকে মঙ্গলবার, তাই মীন রাশির ক্ষেত্রে আজকে যে কোনো চুক্তি বা কোনো জিনিস আজকে না করা ভালো। 1 দিন বা 2 দিন একটু হোল্ড করুন, সেটাকে বৃহস্পতিবার নিয়ে যান, তাহলে কিন্তু ভালো। যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।